কিন্তু আমি ব্যবসা করতেছি ঠিক খুব পরিস্থিতি খারাপ চিন্তা করবো শুধু শুধু আমি জানি তাহলে আমরা আমাদের সামনে যাই আমাদেরকে একটু আমাদেরকে একটু সামনে যেতে দেন আবার একটু আর পিছিয়ে ভাই কেটে দাও কেটে দাও টাকা দেখতে হবে খুবই কষ্টকর একটা দুঃখজনক ব্যাপার। এই তেলটা নিয়ে বিগত কয়েক বছর ধরে আমাদের জনসাধারণের মধ্যে যে দুর্ভোগ চলতেছে, মানে এটা কয়েক বছর যদি চলে আমরা একেবারে জনসাধারণ মানে সাধারণ পরিবার যারা সাধারণ নাগরিক যারা আছে তারা না খেয়ে মরতে হবে এই তেলের কারণে। এই তেলটা সার্বক্ষণিক মানে সব দিকে খুবই উপযুক্ত একটা জিনিস। তো আপনারা যেভাবে এই মজুদার এই মানে অবৈধ ব্যবসায়ী যারা আছে জনসাধারণকে কষ্ট দিয়ে মজুদ করে 15,000 লিটার তেল যে এই যে মজুদ করে রাখছে এদেরকে যথা উপযুক্তভাবে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এদের জন্য নতুন করে আইন প্রণয়ন করতে হবে। বিষয়টাভাবে দেখতেছি যে কাজটা খুব বাড়া করে, যেহেতু এখন দেশের মধ্যে খুবই অবস্থা শোচনীয়, মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে সংকটের মধ্যে আছে, এইভাবে তেলটা মজুত করে রাখাটা উচিত না। আমি মনে করি যে ওনার যথাযথভাবে শাস্তি হওয়া উচিত।